প্রভাব খাটানো চলবে না, জোর খাটানো বা ভোট দিতে বাধা দেওয়ার ঘটনাও যেন না ঘটে। কলকাতা পুরভোটে তৃণমূল প্রার্থীদের নির্দেশ দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এমন কোন অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা, দলের কর্মী সমর্থকদের বার্তা শাসক দলের। অবাধ ও সুষ্ঠু ভোট করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। একই দায়িত্ব থাকছে তৃণমূল প্রার্থী ও কর্মী সমর্থকদের উপরেও। পুরভোটের রণকৌশল ঠিক করতে শনিবার দুপুরে কলকাতার 144 জন প্রার্থীকে নিয়ে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। বৈঠকে ছিলেন অভিষেক সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, পুরভোট নিয়ে সেখানে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়। ভোট নিয়ে প্রভাব খাটানো নয়, বাড়াবাড়ি নয়, গাজওয়ারি একদম নয়, বিরোধীদের অপপ্রচারে পা নয়, মানুষের অভাব অভিযোগ শুনতে হবে, বিজেপি বাম সমর্থকদের বাড়িতে প্রচার করুন, রাজ্যের প্রকল্প ও উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রটাকে এখানে রেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গণতান্ত্রিক উপায়ে আমরা এখানে দেখিয়ে দেব ভারতবর্ষকে যে গণতান্ত্রিক উপায়ে মানুষের আশীর্বাদ নিয়েই মমতা ব্যানার্জি এগিয়ে যাচ্ছেন, গণতান্ত্রিক উপায়ে আগামী দিনে তার যারা মানুষের আশীর্বাদ নিয়ে কলকাতা করবে। এর পাশাপাশি তৃণমূল নেতৃত্বের বার্তা, যারা টিকিট পাননি তারা অশান্তি করলে বা ভোটে হারানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেবে দল। দলে থেকে যারা দল বিরোধী কাজ করবে দল তাদের বহিষ্কার করবে, অতীতেও করেছে এখনো করবে। পুরো ভোটে দলের টিকিট না পেয়ে তৃণমূলের কয়েকজন বিদায় কাউন্সিলর এবং নেতা নির্দল প্রার্থী হয়েছেন, কেউ কেউ মনোনয়ন প্রত্যাহারও করেছেন। এদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি বৈঠকে জানানো প্রত্যাহারও করেছেন। এদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি বৈঠকে জানানো হয়েছে যারা টিকিট পাননি তারাও দলের সৈনিক, সবাই একসঙ্গে তৃণমূলের হয়ে কাজ করবেন। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের একাংশের বিরুদ্ধে জোর খাটানোর অভিযোগ উঠেছিল, এর পুনরাবৃত্তি রুখতেই কি শনিবারের নির্দেশ, নাকি আগরতলা পুরভোটের জেরেই এই সিদ্ধান্ত? কলকাতা কর্পোরেশনের ইলেকশনে সেই একই অভিযোগ যেন বিরোধীরা তুলতে না পারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেই বার্তাই দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে, কারোর বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে দল তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, জানিয়ে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে প্রবীণ চক্রবর্তী, কলকাতা। পুরভোটের প্রচারে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। 16ই ডিসেম্বর প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, বিহালা বাঘাযতীনে জনসভা তৃণমূল নেত্রী। পুরভোটের প্রচারে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। 16ই ডিসেম্বর প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, বিহালা বাঘাযতীনে সভা তৃণমূল নেত্রীর। আছে ওনার 16 তারিখে যাদবপুরে এবং বেহালার চৌরাস্তায় যাওয়ার কথা। কলকাতা পুরসভার নির্বাচনে মোট 32,000 পুলিশ মোতায়েন থাকবে। কলকাতা পুলিশ থাকবে 27,000 এবং রাজ্য পুলিশ থাকবে 5,000। শেষবার কলকাতা পুরসভা নির্বাচনে এই একই বাহিনী ছিল, এমনই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। কলকাতা পুর নির্বাচনে মোট 32,000 পুলিশ মোতায়েন থাকবে। আরেকবার আপনাদেরকে জানাচ্ছি যে কলকাতা এবং পুলিশ থাকবে 27,000 এবং রাজ্য পুলিশ থাকবে সেক্ষেত্রে 5,000। শেষবার কলকাতা পুরসভা নির্বাচনে এই একই বাহিনী ছিল, এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। কলকাতা পুরসভার 2 বিজেপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, 133 নম্বর এবং 134 নম্বর ওয়ার্ডের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। মনোনয়ন প্রত্যাহার সদানন্দ প্রসাদ ও মুমতাজ আলীর। শাসক দল ভয় দেখিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করিয়েছে এবং এমনই অভিযোগ বিজেপির।